নাতে চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের জন্য ম্যাথামেটিক্স টু এর যে সাজেস্টেড কোয়েশ্চেন আনসারে ভিডিও শুরু করেছিলাম আজকে ম্যাথামেটিক্স টু এর পার্সিয়াল ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারটা শুরু করা হবে তো খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে যে ডেরিভেটিভ বা ডিফারেনসিয়েশন চ্যাপ্টারটা করেছ তো সেই চ্যাপ্টারে অনেক সূত্র এখানে প্রয়োগ হবে তো খুবই সহজ একটা চ্যাপ্টার এবং ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং প্রতিটা প্রশ্ন উত্তর প্রতিটা স্টেপ ভালো করে বোঝার চেষ্টা করবে তো আজকের প্রথম যে প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর এখানে কি বলা হচ্ছে দেখো এক নম্বর প্রশ্নে যে ইফ ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ফাইন্ড ডেল ইউ বাই ডেল এক্স তো এই যে চিহ্নটা দেখছো এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের চিহ্ন এটা ডেল এরকম করে তোমরা উচ্চারণ করতে পারো ঠিক আছে অর্থাৎ এখানে ইউ ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে তাহলে এখানে ডেল ইউ বাই ডেল এক্স বার করতে হবে অর্থাৎ এই ফাংশানটাকে এক্সের রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে বা পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে তো এখানে কিভাবে সলিউশনটা করা হয়েছে দেখো প্রথমত যে ইকুয়েশানটা দেওয়া ছিল সেটা এখানে লেখা হয়েছে গিভেন ইকুয়েশন হ্যাঁ ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স তারপর এখানে যেটা বলা হচ্ছে ডিফারেন্সিয়েটিং পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স উই গেট অর্থাৎ এই যে ইকুয়েশন এটাকে বোথ সাইড এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হচ্ছে তাহলে ইউ ইউ এর যে পার্সিয়াল ডেরিভেটিভ সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স টু এটার যে পার্সিয়াল ডেরিভেটিভ ডেল বাই ডেল এক্স ইন টু ইনভার্স ওয়াই বাই এক্স ঠিক আছে এবার এখানে এখানে যে ডেরিভেটিভের যে সূত্র নর্মাল যে ডেরিভেটিভের সূত্র ট্যান ইনভার্স এক্সের সেটা কি সেটা তোমাদের জানতে হবে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার ঠিক আছে তো এই সূত্রটা এখানে প্রয়োগ হচ্ছে এখানে এক্সের পরিবর্তে ওয়াই বাই এক্স আছে ঠিক আছে এই জন্য ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই বাই এক্সের স্কোয়ার এই জন্য ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার করা হচ্ছে তাহলে এই সূত্রটা এখানে প্রয়োগ হলো কিন্তু এখানে এক্সের পরিবর্তে কী আছে ওয়াই বাই এক্স আছে অর্থাৎ ওয়াই বাই এক্সকে এক্স হিসাবে ব্যবহার করা হলো তো যেটাকে এক্স হিসাবে ব্যবহার করা হলো সেটার ডেরিভিটিভ আবার এর সাথে গুণ করতে হবে চেন রুলের যে নিয়ম সে অনুযায়ী ঠিক আছে তো এখানে এর পরবর্তী স্টেপে এখানে জাস্ট এই যে এক্স সেটা যদি একটা এক্সেস করার উপরে গুণ করো এবং নিচে গুণ করো তাহলে দেখো এই স্টেপটা চলে আসবে আর এখানে এখানে এটা যেহেতু এক্সের রেসপেক্টে যেহেতু পার্শিয়াল ডেরিভিটিভ হচ্ছে নিচে যেটা থাকছে তার রেসপেক্টে ডেরিভেটিভ ঠিক আছে এখানে এই জন্য ওয়াইটা এখানে কনস্ট্যান্ট ঠিক আছে এটাই হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভের সুবিধা তো ওয়াই যেহেতু কনস্ট্যান্ট তো এর কোনো ডেরিভেটিভ হবে না এখানে মনে করতে পারো ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স এরকম আছে তো সে অনুযায়ী হ্যাঁ ওয়ান বাই এক্সের যে ডেরিভেটিভ সেটা সূত্রটা হচ্ছে যে ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ সূত্র হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে তো সেই অনুযায়ী এই যে ওয়ান বাই এক্স অর্থাৎ নিচে যে এক্স আছে ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হয়ে গেল মাইনাস ওয়ান বাই স্কোয়ার আর উপরে যে ওয়াইটা ছিল ওয়াইটা গুণ হয়ে থাকবে যার ফলে এটার ডেরিভেটিভ হয়ে গেল মাইনাস ওয়াই ঠিক আছে তারপর জাস্ট এটার এটা গুণ করে দিলে এখানে দেখো এক্স এবং এই এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে যার ফলে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার তো এটাই হয়ে যাচ্ছে এখানে আনসার তো আশা করি বুঝতে এরপর দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ জেড ইকোয়াল টু থ্রি এক্স স্কোয়ার ওয়াই দেন ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই এটা ইকোয়াল টু কত হবে তো অপশন তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে সরাসরি এর যে সলিউশন বা এক্সপ্লেনেশান সেটাতে যাচ্ছি তো এই যে গিভেন ইকুয়েশান এটা এখানে লেখা হয়েছে তারপর এই ইকুয়েশানটাকে বোথ সাইড ওয়াই এর রেসপেক্টে পার্শিয়ালি ডেলিভেটিভ করা হয়েছে ঠিক আছে তো ওয়াইয়ের রেসপেক্টে যখন ডেরিভেটিভ করা হবে তখন এক্সটাকে কনস্ট্যান্ট ধরতে হবে ঠিক আছে এটাই হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ নিয়ম তাহলে এখানে ওয়াইয়ের রেসপেক্টে ওয়াইয়ের যে ডেরিভেটিভ সেটা হয়ে যাবে ওয়ান ঠিক আছে এই জন্য এটা আসলে থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মানে থ্রি এক্স স্কোয়ার তারপর এটাকে বোথ সাইড এই ইকোয়েশানটাকেই আবার বোথ সাইডে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করা হচ্ছে ঠিক আছে এই জন্য ডেল বাই ডেল এক্স ইন্টু এটা ঠিক আছে এটাই দেখো এখানে আছে অর্থাৎ এর যে এই সাইডটা ডেরিভেটিভ করলে এরকম আসবে এই সাইড এই সাইডটা ডেরিভেটিভ করলে এটাকে এরকম করে লেখা যাবে তার পরবর্তী স্টেপে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করা হয়েছে তো এই জায়গাটা ভালো করে বুঝবে এখানে এখানে দেখো এই ডেলটা এই ডেলটা গুণ হয়ে যাচ্ছে এরকম ভাবতে পারো তাদের ডেল স্কোয়ার হচ্ছে ডেল স্কোয়ার জেড আর নিচে ডেল এক্স ডেল ওয়াই যেমন ছিল তেমন আসছে আর এখানে থ্রি এক্স স্কোয়ার এটা এক্সের রেসপেক্টে যেহেতু ডেরিভেটিভ হচ্ছে তাহলে এক্স স্কোয়ারের যে ডেরিভেটিভ ঠিক আছে নর্মালি যে ডেরিভেটিভ আমরা করি সেক্ষেত্রে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হয় টু এক্স হয় তো সেখানে টু এক্স যেহেতু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তার সঙ্গে থ্রি গুণ করে নিলে সিক্স এক্স হবে ঠিক আছে তো এটাই আমাদের জানতে চেয়েছিলো ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই এটা আসছে আমাদের কত সিক্স এক্স যেটা অপশান বিতে আসছে বিতে আছে আর কি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো অপশন বি সিক্স এক্স হয়ে গেলো এখানে আনসার এরপর তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ ইউ ইকোয়ালস টু লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার শো দ্যাট এক্স ডেলিউ ডেল এক্স প্লাস ওয়াই ডেলিউ ডেল ওয়াই ইকোয়াল টু টু ঠিক আছে অর্থাৎ এইটার সমান এটা যদি হয় তো প্রমাণ করো যে এইটার সমান টু ঠিক আছে তো এখানে যে গিভেন ইকুয়েশান এই ইকুয়েশানটায় দেখো এখানে লেখা হয়েছে তারপরে এই ইকুয়েশানটাকে বোধ সাইড এক্সের রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করা হয়েছে তো এক্সের রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ মানে হচ্ছে ওয়াইটাকে তখন কনস্ট্যান্ট ধরা যাবে ঠিক আছে এবার ইউ এর যে পার্শিয়াল ডেরিভেটিভ সেটা হচ্ছে ডেলিউ বাই ডেলেক্স আর এই সাইডের যে ডেরিভেটিভ সেটা কীভাবে হচ্ছে নর্ম্যাল যে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ সেক্ষেত্রে লগ এক্সের যে ডেরিভেটিভ সূত্র সেটা হচ্ছে কি যে ওয়ান বাই এক্স ঠিক আছে তো সেই অনুযায়ী এখানে কী হচ্ছে লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে তাহলে এটার ডেরিভেটিভ হয়েছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার এখানে সূত্রটা হচ্ছে এক্স দিয়ে কিন্তু এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স হিসাবে ব্যবহার করা হলো এই জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে ডেরিভেটিভ সেটা গুণ করতে হবে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে পার্শিয়াল ডেরিভেটিভ সেটা হচ্ছে টু এক্স তো সেটা কীভাবে হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে টু এক্স আর ওয়াই যেহেতু এখানে কনস্ট্যান্ট তার মানে ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট অর্থাৎ কনস্ট্যান্ট হলে তার ডেরিভেটিভটা জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে যার ফলে এটা শুধুমাত্র টু এক্স থাকছে তো এই জন্য এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে ডেরিভেটিভ সেটা টু এক্স আসছে তারপর এই যে ইকোয়েশানটা পাওয়া গেল এর বোথ সাইডে একটা এক্স গুণ করা হয়েছে যেহেতু আমি এই অংশটাকে আনতে চাইছি ঠিক আছে তো এক্স এখানে যদি গুণ করি তো এখানে এক্স এখান থেকে এক্স গুণ করলে ডে এক্স ডেলিউ বাই ডেল এক্স আসবে আর এই পক্ষে যদি একটা এক্স গুন করা হয় তো এখানে টু এক্স আছে উপরে তোর সঙ্গে আরও একটা এক্স গুন করলে টু এক্সে স্কোয়ার হয়ে যাবে আর নিচে যেভাবে ছিল এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেটা একই আছে একই ইকুয়েশন অর্থাৎ এই ইকুয়েশনটাকে আবার কী করা হচ্ছে এখানে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা হচ্ছে এখানে এক্সের রেসপেক্টে করা হচ্ছে এখানে ওয়াইয়ের রেসপেক্টে তো একই নিয়ম এখানে যাচ্ছে শুধু এখানে যখন এই ডেরিভেটিভটা যখন করছো তখন কি হবে এক্সটাকে কনস্ট্যান্ট ধরতে হবে যার ফলে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে হ্যাঁ টু ওয়াই ঠিক আছে আর এটা তখন জিরো হয়ে যাবে যে যে কারণে এটা হয়ে যাচ্ছে টু ওয়াই হ্যাঁ তারপর একই রকমভাবে এই ইকুয়েশনটাকে বোথ সাইডে ওয়াই গুণ করা হয়েছে তো এখানে টু ওয়াইয়ের সঙ্গে আরও একটা ওয়াই গুণ করলে টু ওয়াই স্কোয়ার আসছে তাহলে এই দুটো ইকুয়েশন পাওয়া গেল তো এটা ধরো এক নম্বর এটা ধরো দুই নম্বর ঠিক আছে তো এই দুটো যদি যোগ করা হয় তো এর এই পক্ষে আছে এক্স ডেল ইউ বাই ডেল এক্স এখানে দেখতে পাচ্ছ আর এখানে আছে ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই তো এই দুটোকে যোগ করা হয়েছে তাহলে এই সাইড দুটোকে যোগ করতে হবে তো সেটা এখানে করা হয়েছে তারপরে এখানে জাস্ট দেখো টু কমন আছে নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কমন আছে তো টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি কমন নেওয়া হয় তাহলে এখানে শুধুমাত্র এক্স থাকছে আর এখানে সরি এক্স স্কোয়ার থাকছে আর এখানে ওয়াই স্কোয়ার থাকছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকছে যেটা আবার এর সাথে সেম ঠিক আছে এই জন্য এর সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তো শুধুমাত্র টু থাকছে তো এটা এখানে প্রমাণ করতে বলা হয়েছিল তো প্রমাণ হয়ে গেল ঠিক আছে এরপর চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ ইউ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স দেন দ্য ভ্যালু অফ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড অ্যাট পয়েন্ট ওয়ান 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 ঠিক আছে তো এই পয়েন্টটা দেওয়া আছে মানে এটা হচ্ছে যে প্রথমে যেটা থাকবে সেটা এক্সের ভ্যালু মিডিলেরটা ওয়াইয়ের ভ্যালু এবং শেষেরটা জেডের ভ্যালু ঠিক আছে অর্থাৎ এখানে এক্স ইকোয়াল টু ওয়ান ওয়াই ইকোয়াল টু ওয়ান এবং জেড ইকুয়াল টু ওয়ান এই তিনটে অ্যাপ্লাই করা যাবে তো প্রথমত এখানে পার্শিয়াল যে ডেরিভেটিভগুলো জানতে চাইছে সেগুলো বার করতে হবে তো তো প্রথমত আমি যদি ডেল ইউ বাই ডেল এক্স বার করি এই ইকুয়েশান থেকে তাহলে কি আসবে দেখো ডেল ইউ বাই ডেল এক্স অর্থাৎ এক্সের রেসপেক্টে এটাকে পার্শিয়ালি যদি ডেরিভেটিভ করা হয় তখন ওয়াই হচ্ছে কি কনস্ট্যান্ট ঠিক আছে তো ওয়াই যদি কনস্ট্যান্ট হয় তো এর কোনো ডেরিভেটিভ হবে না তখন কি হবে এখানে এক্সের ডেরিভেটিভ সেটা হয়ে যাবে ওয়ান ঠিক আছে তো ওয়ান ইন্টু ওয়াই মানে কি শুধুমাত্র ওয়াই আসবে আবার যখন এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে তখন ওয়াই জেড দুটোই কিন্তু কনস্ট্যান্ট যার ফলে এই অংশটা কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট হলে তার যে ডেরিভেটিভ সেটা জিরো হবে এই জন্য সেটাকে অ্যাকচুয়ালি আর লেখা হয় না তারপরেও এখানে যেটা আছে জেড এক্স যেটা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে অর্থাৎ এখানে শুধুমাত্র এক্সের ডেরিভেটিভ হবে সেটা হচ্ছে ওয়ান তো জেড ইন্টু ওয়ান মানে হচ্ছে কি জেড ঠিক আছে যার ফলে এটা হচ্ছে কি ওয়াই প্লাস জেড তো এটাই হচ্ছে ডেলিউ বাই ডেল এক্সের মান হচ্ছে কি ওয়াই প্লাস জেড তো এখানে দেখো এটাই করা আছে ডেলিউ বাই ডেল এক্স এর ভ্যালু হচ্ছে শুধুমাত্র ওয়াই প্লাস জেড ঠিক আছে একই রকমভাবে এবার এই ইকুয়েশনটাকে থেকে যদি আমি এটা বার করার চেষ্টা করি অর্থাৎ ওয়াইয়ের রেসপেক্টে যদি এটাকে পার্শিয়ালি ডেরিভেটিভ করা হয় তো সেক্ষেত্রে ডেল ইউ বাই ডেল ওয়াই যেটা সেটা কীভাবে আসছে দেখো এটাকে যখন ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করছি তখন কি হচ্ছে এক্স এবং জেড বোথ হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে অর্থাৎ ওয়াইয়ের ডেরিভেটিভ সেটা হচ্ছে ওয়ান আর শুধুমাত্র এক্স থাকবে এই জন্য দেখো এখানে এক্স আছে আবার এক্ষেত্রে দেখো এটা যেহেতু ওয়াইয়ের রেসপেক্টের ডেরিভেটিভ হচ্ছে তো জেড কনস্ট্যান্ট তো ওয়াই যে ডেরিভেটিভ সেটা ওয়ান হবে তো জেড ইন্টু ওয়ান মানে জেড তো এই যে এক্স প্লাস জেড ঠিক আছে এটা হচ্ছে আসলে ডেল ইউ বাই ডেল ওয়াইয়ের মান তো একই রকমভাবে তোমরা দেখে নেবে যে এখানে ডেল ইউ বাই ডেল জেড যেটা এটা আসবে ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস এক্স ঠিক আছে তার পরবর্তী যে স্টেপ সেটা এখানে খেয়াল করো যে এখানে সব কিছু দুটো করে আছে এক্স দেখো দুবার আছে ওয়াই দুবার আছে তারপর জেড দুবার আছে অর্থাৎ সব কিছু দুবার আছে এই জন্য দুই কমন নিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরকম আকারে লেখা যেতে পারে তারপর এখানে যেটা জানতে চেয়েছিলো যে অ্যাট পয়েন্ট ওয়ান 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 অর্থাৎ এই পয়েন্টে এটার ভ্যালু কত তো আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে এটার যে নর্ম্যাল ভ্যালু অর্থাৎ এটার ভ্যালু পেলাম এটা ঠিক আছে এবার এখানে এই পয়েন্টের ভ্যালুগুলো বসিয়ে দেবো অর্থাৎ এক্সের ভ্যালু ওয়ান ওয়াইয়ের ভ্যালু ওয়ান জেডের ভ্যালু ওয়ান যদি এখানে বসিয়ে দেওয়া হয় তো টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ থ্রি তো টু ইন্টু থ্রি মানে হচ্ছে কি সিক্স তো সিক্স অপশান বি হয়ে গেলে এখানে আনসার এখানে তোমরা দেখে নিতে পারছো এখানে অপশান বি সিক্স হচ্ছে এখানে রাইট আনসার এরপর পাঁচ নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইফ ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই বাই এক্স দেন এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই ইকুয়াল টু কত হবে সেটা বার করতে হবে তো অপশন তোমরা দেখতে পাচ্ছ তো এখানে যে গিভেন ইকুয়েশন সেটা লেখা হয়েছে তারপর এই ইকুয়েশনটাকে দেখো এখানে ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই বাই এক্স এটা আছে তাহলে এই সাইন ইনভার্স যদি এদিকে নিয়ে আসি তাহলে সাইন হবে অর্থাৎ সাইন ইউ ইকুয়াল টু ওয়াই বাই এক্স আসবে বা এটাকে এরকম করেও লেখা যায় এই জায়গাটা বুঝতে হবে ভালো করে এক্স টু দি বা জিরো মানে আসলে কিছুই না ওয়ান ঠিক আছে কিছু নেই মানে সেখানে এরকম আকারে লেখা যাবে আর এখানে ইউ ব্র্যাকেটে দেখো ওয়াই বাই এক্স আছে অর্থাৎ ওয়াই বাই এক্সের একটা ফাংশন এই যে ওয়াই বাই এক্স এটা ওয়াই বাই এক্সের একটা ফাংশন এবার এটা কেন এরকম করে করা হলো তার কারণ হচ্ছে এখানে ইউলার্স থিওরেম এখানে প্রয়োগ করা হবে ঠিক আছে ইউলার্স থিওরেম প্রয়োগ করে অঙ্কটা করা হয়েছে এই জন্য এবার এখানে একটা কথা যেটা বলা হচ্ছে যে সো সাইন ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশান অফ ডিগ্রি জিরো এই কথাটা ভালো করে বুঝতে হবে হোমোজিনিয়াস ফাংশন মানে কি এখানে যেটা ছিল যে ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্সের যে ফাংশান সেটাই কিন্তু হোমোজিনিয়াস ফাংশন যেমন ধরো হ্যাঁ এফ ওয়াই বাই এক্স ইকোয়াল টু ধরো ওয়াই বাই এক্সের এটা ইকোয়াল হবে ওয়াই বাই এক্সের স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স তো এটা একটা হোমোজিনিয়াস ফাংশন ঠিক আছে অর্থাৎ এমন একটা ফাংশন যেখানে টার্মগুলো ওয়াই বাই এক্স আকারে আছে সেটাই হচ্ছে একটা হোমোজিনিয়াস ফাংশন আরেকটা কথা এখানে বলা হচ্ছে অফ ডিগ্রি জিরো তো এই ফাংশনের এই যে এক্স টু দি প জিরো এখানে আছে এক্সের পাওয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে সেই হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি তো এই যে ইউলার্স থিওরিয়াম এখানে কি বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ইউলার্স থিওরিম এই যে ইউলার্স থিওরিম এটা তখনই প্রয়োগ করা যাবে যখন হোমোজিনিয়াস ফাংশন হবে যদি কোনো একটা হোমোজিনিয়াস ফাংশন যদি থাকে অঙ্কে তাহলে সেই ফাংশনে অবশ্যই ইউলার্স থিওরিম প্রয়োগ করা যাবে তো এখানে যে ফাংশনটা প্রথমত দেওয়া ছিল এখানে হ্যাঁ এই যে হোমোজিনিয়াস এই এই যে ফাংশনটা তো এটাকে আমরা প্রথমত ত্রিকোণমিতি একটা সূত্র প্রয়োগ করে হোমোজিনিয়াস ফাংশানে নিয়ে আসলাম তারপর এখানে জাস্ট ইউলার্স থিওরেম প্রয়োগ করা হবে তো ইউলার্স থিওরেম অনুযায়ী সেটা কি হচ্ছে যে ডে এক্স এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ এনটা মানে হচ্ছে কি যে ডিগ্রি অফ হোমোজিনিয়াস ফাংশন যে ফাংশনের উপর আমরা এই ফাংশনের উপর ইউলার্স থিওরিয়ামটা প্রয়োগ করছি তো এই ফাংশনের যে ডিগ্রি সেটা কত যেটা আগে বলা হলো জিরো এই জন্য এন এর ভ্যালু হচ্ছে এখানে জিরো আর ইউটা কি ইউটা হচ্ছে একটা হোমোজিনিয়াস ফাংশন যেটা একটু আগে যেটা বলা হলো এখানে ইউ ইকয়াল টু কী দেওয়া ছিল দেখো সাইন ইনভার্স ওয়াই বাই এক্স তো এই সাইন ইনভার্স ওয়াই বাই এক্স এটা আসলে একটা ফাংশন অফ ওয়াই বাই এক্স ঠিক আছে ফাংশন অফ ওয়াই বাই এক্সটাই হচ্ছে এখানে সাইন ইনভার্স ওয়াই বাই এক্স তো এটা একটা হোমোজিনিয়াস ফাংশন ঠিক আছে তো এই যে হোমোজিনিয়াস ফাংশন বলে এখানে ইউলিয়াস থিওরেমটা প্রয়োগ করা গেল আর ইউলিয়াস থিওরিয়াম অনুযায়ী এক্স ডেলিউ বাই এক্স প্লাস ওয়াই ডেলিউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন ইন্টু ইউ তো এই ফর্মটা অবশ্যই মুখস্থ রাখতে হবে তো এখানে এনের এর ভ্যালু যেহেতু জিরো তো এখানে জিরো ইন্টু ইউ মানে হচ্ছে জিরো তো এখানে এটাই দেখো জানতে চেয়েছিলো যে এক্স ডেলিউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই এটাই দেখো এখানে জানতে চেয়েছিলো তো এটা এখানে আসলো কত জিরো তো জিরো অপশান বি হয়ে গেল এখানে রাইট আনসার এরপরে ছয় নম্বর প্রশ্নে যেটা আছে ইউলার্স থিওরেম সম্পর্কে এখানে যেটা বলা হচ্ছে যে স্টেট ইউলার্স থিওরেম অন হোমোজিনিয়াস ফাংশন অর্থাৎ যেটা আমরা এক আগের প্রশ্নে যেটা অ্যাপ্লাই করলাম সেটা এখানে আছে তো এখানে ইউলার্স থিওরিম অন হোমোজিনিয়াস ফাংশন একটা হেডিং করা হয়েছে তারপর বলা হচ্ছে যে ইউলার্স থিওরেম স্টেটস দ্যাট ইফ ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন অফ ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড ঠিক আছে অর্থাৎ ইউ এমন একটা ফাংশন যেটা হচ্ছে একটা হোমোজিনিয়াস ফাংশন অর্থাৎ সেটা ফাংশন অফ ওয়াই বাই এক্স এর ফাংশন আকারে সেটাকে প্রকাশ করা যাবে অফ ডিগ্রি এন এবং সেই হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি যদি এন হয় তাহলে সেটাকে এই জিনিসটা প্রয়োগ করা যাবে অর্থাৎ এক্স ডেল ডেল এক্স প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই টু এন ইউ অথবা যদি তিনটে ভ্যারিয়েবেল থাকে এক্স ওয়াই জেড তখন এরকম করে এটাকে প্রয়োগ করা যাবে ঠিক আছে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল বাই ডেল জেড ওকে তো এটাই কী হয়তো এনইউ ঠিক আছে এই ফর্ম দুটো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে এর উপর প্রয়োগ করে তোমাদের সেমিস্টারের এক্সামে অবশ্যই প্রশ্ন আসবে ঠিক আছে যে করে হোক তোমাদের মুখস্থ করতে হবে বুঝতে পারো বা না পারো এরপর সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইউলার্স থিওরেম ক্যান বি অ্যাপ্লাইড টু ফাংশন হুইচ ইজ লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়েবল নান অফ দিস তো একটু আগের আলোচনা থেকেই তোমরা বুঝতে পারছো যে হোমোজিনিয়াস হবে এখানে আনসার অর্থাৎ হোমোজিনিয়াস ফাংশনের ক্ষেত্রেই ইউলার্স থিওরেমটা অ্যাপ্লাই করা যায় ঠিক আছে তো এখানে এক্সপ্লেনেশনে দেখো লিখে দেওয়া হয়েছে ইউলিয়ার্স থিওরেম স্টেটস দ্যাট ইফ ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন অফ দ্য ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড দেন এক্স ডেলিউ প্লাস হ্যাঁ ডেলিউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেলিউ বাই ডেলক্স ডেল ওয়াই ইকোয়াল টু ওয়ান অর্থাৎ ইউলার্স থিয়ে যে স্টেটমেন্ট সেটা এখানে দেওয়া হয়েছে তো এখান থেকে আশা করি বুঝতে পারছো তারপরে আট নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে সেটা আমরা একটু দেখবো তো এখানে যেটা বলা হচ্ছে যে আট নম্বর প্রশ্নে যে ভ্যারিফাই ইউলার্স থিয়োরম ফর দ্য ফাংশন ইউ ইকোয়াল টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশানে ইউলার্স থিওরমটাকে অ্যাপ্লাই করে দেখতে হবে সেটা ঠিক আছে কি না ঠিক আছে তো এখানে কীভাবে করা হয়েছে দেখো গিভেন ইকুয়েশানটা লেখা হয়েছে তারপর এই ইকুয়েশন থেকে এখানে থেকে এক্সেস স্কোয়ার কমন নেওয়া হয়েছে তো এক্সে স্কোয়ার কমন নিলে এখানে থ্রি থাকবে এখানে এখানে যেহেতু এক্স স্কোয়ার নেই এই জন্য এক্স স্কোয়ার ভাগ হয়ে যাবে তো ফোর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার হল তাহলে দেখো এই যে জিনিসটা এই যে ফর্মটা এটা খেয়াল করো এটা আসলে দেখো এক্স স্কোয়ার প্লাস কী হল ইন্টু থ্রি প্লাস ফোর ইন্টু ওয়াই বাই এক্স অর্থাৎ এটাকে আমরা এক্স টু দি পার এন ইন্টু ফাংশান অফ ওয়াই বাই এক্স এই আকারে প্রকাশ করতে পেরেছি ঠিক আছে যদি এরকমভাবে প্রকাশ করা যায় অর্থাৎ এটা হোমোজিনিয়াস ফাংশন যদি হয় তবে সেখানে ইউলার্স থিয়ারাম প্রয়োগ করা যাবে এই জন্য যে ফাংশনটা থাকবে সেটাকে এই আকারে নিয়ে আসতে হবে এই আকারে বলতে দেখো এখানে দেখো এক্স স্কোয়ার মানে অর্থাৎ এনের মান হচ্ছে টু আর বাকি যে অংশটা আছে সেটা একটা ওয়াই বাই এক্সের একটা ফাংশন ঠিক আছে এইটা বুঝতে হবে এখানে দেখো শুধুমাত্র ওয়াই বাই এক্স আকারে ভ্যারিয়েবলগুলো আছে তো এটা হচ্ছে ওয়াই বাই এক্সের একটা ফাংশন এরপর কি বলা হচ্ছে ফর ইউ ইজ হোমোজিনিয়াস ফাংশান অফ এক্স ওয়াই অফ ডিগ্রি টু ডিগ্রি টু কেন বলা হচ্ছে এখানে এই যে এক্সের পাওয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে ডিগ্রি ওই ফাংশনের ঠিক আছে তো বাই ইউলার্স থিওরিম তো এখানে যদি ইউলার্স থিয়ারিম অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে যে এক্স ডেলিউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেলিউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু টু ইউ ঠিক আছে তো একটু আগে আমরা যেটা দেখলাম যে এন ইউ ছিল তো এখানে এন এর ভ্যালুটা হচ্ছে এখানে টু ঠিক আছে এই টুটা হচ্ছে এখানে এন এর ভ্যালু তো টু ইন ইউ তো এটা আসলো কি হচ্ছে ইউলার্স থিয়েরিম প্রয়োগ করার ফলে ঠিক আছে যে এটা আসলো টু ইউ এবার এখানে আমরা নর্মালি যে পার্সিয়াল ডেরিভেটিভ সেটা করব। এরপর এখানে দেখো এই যে ইকুয়েশানটা দেওয়া ছিল এই ইকুয়েশনটাকে প্রথমত এক্সের রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করা হয়েছে তো এটাকে যখন এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি তখন এক্সের স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে কি টু এক্স তো টু এক্সের সঙ্গে থ্রি গুণ হলে সিক্স এক্স হচ্ছে আর এখানে যে ফোর ওয়াই স্কোয়ার আসছে তো এক্সের রেসপেক্টে যখন পার্সিয়াল ডেরিভেটিভ হচ্ছে তখন ওয়াইটা কনস্ট্যান্ট তখন ফোর ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট হচ্ছে এই জন্য ওটার ডেরিভেটিভ সেটা জিরো হচ্ছে এই জন্য এখানে আর কিছু লেখা হয়নি তারপর এই ইকুয়েশানটার বোধ সাইড একটা এক্স গুণ করা হয়েছে তো এখানে একটা এক্স গুণ করা হচ্ছে মনে করে এখানে একটা এক্স গুণ করা হচ্ছে যার ফলে এই ইকুয়েশানটা আসছে এক্স ডেলিউ বাই ডেল এক্স ইকোয়াল টু সিক্স এক্স স্কোয়ার একই রকমভাবে এই ইকুয়েশানে যদি ওয়াই রেসপেক্টে যদি পার্শিয়ালি ডেরিভেটিভ করা হয় তখন এখানে এইট ওয়াই আসবে ঠিক আছে তখন থ্রি এক্স স্কোয়ার এটা কনস্ট্যান্ট ধরতে হবে ফোর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে এইট ওয়াই ওয়াই রেসপেক্ট ডেরিভেটিভ তারপর এখানেও বোথ সাইড ওয়াই গুণ করা হয়েছে যার ফলে এইট ওয়াই আসছে তারপর এই যে দুটো ইকোয়েশান আসছে এই দুটো ইকুয়েশন যদি যোগ করা হয় তাহলে এর এই পক্ষটা যোগ করলে এরকম আসবে আর এই দিকটা যোগ করলে অবশ্যই সিক্স এক্স প্লাস এইট ওয়াই স্কোয়ার আসবে ঠিক আছে তারপর এখানে টু কমন নেওয়া হয়েছে তো টু যদি কমন নেওয়া হয় তাহলে কী থাকছে এখান থেকে টু কমন গেলে থ্রি এক্স স্কোয়ার থাকছে এখানে ফোর ওয়াই স্কোয়ার থাকছে তো এটাই দেখো প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে সেটা অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আসলে কি ইউ ঠিক আছে এই জন্য এখানে দেখো টু ইন্টু ইউ করে দেওয়া হয়েছে তো এবার এখানে একটা জিনিস খেয়াল করো যখন এখানে ইউলার্স থিওরেম প্রয়োগ করা হলো তো সেক্ষেত্রেও কত আসছিলো টু ইউ আসছিলো আবার এখানে নর্মাল যখন পার্শিয়াল ডেরিভেটিভ করছি তখনও কিন্তু টু ইউ আসছে অর্থাৎ উভয় ক্ষেত্রে একই রেজাল্ট আসছে অর্থাৎ এক্ষেত্রে গিভেন ফাংশন স্যাটিসফাই ইউলার্স থিওরিম অর্থাৎ এই যে ফাংশনটা এখানে দেওয়া ছিল আমাদের প্রশ্নে তো সেই ফাংশনটা অবশ্যই ইউলার্স থিওরিম সেখানে অ্যাপ্লাই করা যাবে তো এটাই মূলত এখানে জানতে চাইছিল।। তো আজকে পার্শিয়াল ডেরিভেটিভ এই চ্যাপ্টার থেকে প্রথম আটটা কোশ্চেন আনসার আলোচনা করা হল তো এর পরবর্তীতে যে সমস্ত কোয়েশ্চেন আনসার আছে সেগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করা হবে এই জন্য চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো আজকের মতো এই পর্যন্তই